আমাদের স্বপ্নে ড্রাগন সেটা বানানোর মতে কমপ্লিট হয়ে যেতেছে 100% না হইলেও 40% মাশাআল্লাহ কমপ্লিট 40% বলতে হইতেছে আমাদের এখানে যে কাঠের ফ্রেমিংগুলো আছে ঠিক আছে একেবারে জালি কাঠ তারপর গ্লাস এগুলো কমপ্লিট হয়ে গেছে আসলে আমাদের ড্রাগনদের নিয়ে অনেক বিশাল একটা চিন্তা ভাবনা আছে আস্তে আস্তে পূরণ হবে ওয়েলকাম টু দ্য ব্লগ আমার নাম রাফিদ হক বৃষ্টি পরে যাও না আসো গুড গুড লায়ন নিয়ে আয় লায়ন লায়ন এখানে আসো তো আমাদের সেটআপের কাজ মূলত শুরু হয়েছে আমাদের এই ঘরটা বানায় যেটা হইতেছে আমাদের র‍্যাবিটের জন্য এদিকে এদিকে এই সেটআপটা বানানোর পর আমরা বুঝতে পারছি যে আসলে একটা যে কোনো পশু পাখির একটা সুন্দর সেটআপ থাকলে আপনার যে কাজগুলো আছে সেটাও ইজি হয়ে যায় আর যে পশু পাখিগুলো আছে ওরাও মূলত আরেকটু বেটার স্টেটে চলে যায় এটা বেটার এনভায়রনমেন্টে থাকে তো এটা হইতেছে মে আর ওইটা হইতেছে রেইন এত রূপ সবজি দেওয়ার মানে হইতেছে যে আমরা ওদের পেটটা খারাপ করতে চাই না বেশি একটা সবজি টবজি দিয়া কিন্তু এগুলোর মধ্যে অনেকগুলো মিনারেলস আছে অনেক কিছু আছে যেগুলো ওদের দরকার রেইন আসো রেইন কাম অন চন্দ গিনি বিগ্রা উঠে গেছে খাওয়া লেগে নেই এই যে নেই লেখা চন্দুর সাথে এখন একটা রিলেশন বা বন্ডিং বলতে পারেন এটা অনেকটুক স্ট্রং হয়ে গেছে আমি সেদিন দেখলাম যে চন্দু আসলে এই যে গুলু গুলু গালগুলো আছে হ্যাঁ গালগুলোর মধ্যে ওই মাসাজ নিতে খুব পছন্দ করে একেবারে ওহো মাথার মধ্যে ওই হ্যাঁ ওই ওই আবার বিড়ালের মতোই যেখানে ও আদর পছন্দ করে গিনি বিগুলারে খাওয়ায় আরাম আছে এরা মনে করেন যে প্রচুর খাইতে পারে কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হইলো যে এদের ড্রাই খাবারও দিতে হবে যেটা হইলো হে ওটা না দিলে কিন্তু যে পেট খারাপ হয়ে যায় কিছুদিন আগে একটা হয়েছিল আল্লাহর রহমতে এখন ঠিক আছে শেলবি যারা যারা বলতেছিলেন শেলবির একটা পার্টনার এনে দেন ওইটার প্রসেসেই আমরা আছি ঠিক আছে ওর জন্য আর একটু সেটআপটা বড় করতে হবে আস্তে আস্তে আমাদের ড্রাগনের সেটআপ পুরো হয়ে গেলে ওদের সেটআপটাও কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ সবজি খাইছেন কি দরকার আছে তো খাওয়া হ্যালো খেস খেস করিস না খা সবজি খা খাইলে তো ভালো বাইরের দেশে হেজকরা শেলবি কত সুন্দর সবজি খায় কত কিছু খায় আদর করে তুই কি কাটাই মারস আমাদের ছাদের রাউন্ডটা কমপ্লিট হইলে আমি আপনাদের আবার ভিতরে নিয়ে যাব যেখানে আমাদের সেটআপটা আছে দুইটারে আমরা এটার ভিতরে রাখছিলাম যে দুইটা ডিম পারবো তারপর আমরা একসাথে দিয়ে দেবো এই যে তোমাদের ডিম মাস্ত দাদা ওই যে যাইতেছে ওরা আমার ফার্স্ট টাইম আমি বড় জাতের ঘুঘু বিট করাইছি ঘুঘুগুলা ডিমটা এক্সেপ্ট করলো না অনেকক্ষণ দিয়ে রাখছিলাম ক্যামেরা ওই দিকে ছিলাম আমরা অনেক দূর চলে গেছিলাম কিন্তু অ্যাকসেপ্ট করে এখন আবার গিয়ে ওরা চেক করতেছে আমি আর দেখাবো না একবারে যদি বসে তারপর দেখাবো দূরেতে যায়
অনেকগুলা পশু পাখি পারলে কিছু কিছু জায়গা দিয়ে আপনারা একেবারে অনেক খুশি হইতে পারবেন, আবার কিছু কিছু বিষয়টা হয়ে দাঁড়ায় যে অনেক দুঃখ লাগে। তো আমাদের যে সেবাস্টিয়ান আছে, আমাদের বোতল বাবা, এই যে টাকা রয়েছে এখানে, তো বোতল বাবা কিন্তু হয়তো আপনারা শুনতে পারতেছেন যে ও কিন্তু এখন চিল্লাইতেছে না দুইটা দিন ধরে। এটা কারণ হইতেছে অনেক বাচ্চা কাচ্চা চলে আসে আমাদের ছাদের মধ্যে, একেবারে আইসে অনেক গেটের নক করতে থাকে, একটু পর পরই আসে কেউ না কেউ। তো দেখা যায় যে কুকুরদের কাজ কিন্তু হইতেছে যে ওরা মূলত গার্ডিংয়ের জন্য চিল্লাবেই, তো এটাই স্বাভাবিক। তো ওই রকম চিল্লাইতে চিল্লাইতে ওর যে জিব্বা আছে, জিব্বার মতো ও নিজেই কামড় দিয়ে দিছে, ওইটার জন্য একটু শরীরটা খারাপ। আর তো আমিও চাই না ওইটা আপনাদের ওইভাবে করে দেখানোর, তো একটা আপডেট দিয়ে দিলাম আর কি। সোনা কই, আসো আসো আসো, যে কোনো সেট আপ বানানো একটু এক্সপেন্সিভ ব্যাপার আছে। তো আপনি যদি একেবারে পারফেক্টলি কোনো কিছু করতে চান, তাহলে স্বাভাবিক এটাই যে আপনার এক্সপেন্সটা পড়ে যাবে একটু বেশি। আমাদের কেসেও কিন্তু এই জিনিসটাই হয়েছে, আমরা ভাবছিলাম যে আমাদের যে ড্রাগনের সেট আপটা হবে এটা 12-13 হাজারের ভিতরে হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। ঘরে তো সকালে খাবার দেওয়া হয়েছে না, ওটো টোনারে ভিতরে দিছি আর না দিছি, পটান শুরু। দেখো গান গাইতে হবে নাহলে টোনা পুটবে না। পাখির রুমের যে আপডেট আছে সেটা হইলো, আর একটু আমরা কালকের ব্লগের জন্য ওয়েট করবো সেটা হইলো যে আমাদের যে ককাটেলের যে ডিম দিয়ে রাখছে সেটা কি জমছে কি জমেনি, এটা আমরা কালকেই বলতে পারবো। কালকে যদি দেখি যে না একটা ডিমও জমেনি, তাহলে আমরা ওদের ব্রিডিংটা আপাতত অফ করে দেবো ইনশাল্লাহ। দেখি তো মাশাআল্লাহ কি সুন্দর একটা পাক বেরিয়েছে রে। আমরা এই পাখাগুলা জমায় জমায় রাখতেছি, এটার কারণ হলো যে নিচে যখন আমাদের কাছে যে কোনো চিল পাখি আসে যেটার মনে করেন যে পাখা ভাঙ্গা রয়েছে, হ্যাঁ, তো আমরা একটা জিনিস করতে পারি, সেটা হইলো যে ওই জায়গার মধ্যে এই রিপ্লেসমেন্ট হিসাবে এটারে গ্লু করে লাগাই দিতে পারি, যাতে ও তাড়াতাড়ি নেচারে চলে যেতে পারে। এই জিনিসটা আমি দুবাই থেকে দেখছি, দেখা দেয় ঠিক আছে। দিয়ে জায়গাটা একটু আপডেট করছি, কারণ হইতেছে মাঝে মধ্যে পাখিদের জন্য ওদের খাঁচা বলেন বা এখানে তো মূলত ওদের একটা এনভায়রনমেন্ট, তাই না, এখানে ওরা রিহ্যাবিলিটেট হইতেছে, যেখানে তাদের মস্তিষ্ক বলেন তাদের ফিজিক্যাল বলেন ওরা ঠিক হওয়ার চেষ্টা করতেছে। তো ওদের জন্য একটু আমাদের চেঞ্জেস করে দেওয়াটা নর্মাল, এখানে এসে একটা ভালো ফ্লাইটের জায়গা, হ্যাঁ হ্যাঁ, এখন ফ্লাইট করার জায়গাটা ভালো। তো এখানে হইতেছে ওদের মানে একটা স্ট্যান্ড দিয়ে দিছি আমরা, পানির জায়গাটা এখানে চেঞ্জ করে দিছি, আর যারা যারা মূলত আর কি বুঝতেছে যে বৃষ্টি হইতেছে ভিতরে এখন থাকতে হবে, ওরা এটার ভিতরে আছে আর ওইটার ভিতরে আছে। তাদের জন্য আমরা মূলত এত কষ্টগুলো করছি তাদের রে দেখাই। আমাদের ডোগো দিয়ে আবার শেডিং এ চলে যাইতেছে ভাই, কিন্তু কয়দিন পর পরই শেড করো ঠিকই, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আমাদের ড্রাগন এখন আছে হইতেছে, আমাদের দুইটা ড্রাগন ওই আছে হইতেছে একটা ছোট একটা ট্যাঙ্কের ভিতর, যেটা হইলো কত বড়, 1 ফিট বাই 4 ফিট। এখন তারা পাইতেছে হইতেছে 1-1 জন 2 ফিট বাই 4 ফিট, এইটা হইতেছে তাদের রুম 1-1 জনের। তো আগে আমাদের ড্রাগন গুলার কোনো স্পেস ছিল না, জাস্ট দুইটা একসাথে আমরা রাখার চেষ্টা করতেছিলাম, এখন ওরা কিন্তু বিরাট একটা স্পেস পাবে। আর এটার পিছে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে কারণে আমি বলছি যে 40% কমপ্লিট হয়েছে 100% না, তো এটার পিছে একটা ব্যাকগ্রাউন্ড হবে ওদের জন্য, মূলত পাহাড় হবে ওদের হিটিং স্পট হবে, ওদের কি বলে
ডিম দেওয়ার জায়গা হবে, তারপর ইউভি লাইট হবে যেটা আমরা মূলত যে বাইরে নিয়ে যাওয়া দেখাই যে রোদ দিতেছে, ওদের রোদের সিস্টেমগুলো আমরা সব ভিতরেই করে দিই। আরেকটা মজার জিনিস আছে এই যে এই খাঁচাটা, এটা আমরা এখন বলবো না, ঠিক আছে? আমরা যে এই যে দুইটা যে খাঁচা বানাইছি আমাদের গ্রোবো আর গ্রোবোর জন্য, আর আরেকটা যেটা রাখছি এটা হইতেছে আমাদের ফিউচার একটা অ্যানিমাল আসবে, আমাদের ফিউচার আরেকটা ড্রাগন আসবে, যেটার কারণে আমি বললাম যে আমার স্বপ্নের ড্রাগন পার্ক বা আমার স্বপ্নের ড্রাগনের চিড়াখানা বলে ওইটা পূরণ হয়ে গেছে। মোবাইলটা গেস করে দাও। তো আমরা খুব শখে এই প্রাণীগুলো নিয়ে আসছিলাম, যেটা আমরা বলি হচ্ছে বিয়ার্ডেড ড্রাগন। মূলত বাংলাদেশে এগুলাতে কেউ পালে এটা আমার জানা নাই, আর এদেরকে কীভাবে বাংলাদেশে পালে এটাও আমার জানা নাই। তো অ্যাকচুয়ালি সেটার কারণেই আমরা বাইরে থেকে যতটুকু নলেজ নিতে পারছি যে কীরকম তাদের ইনক্লোজার হইতে পারে, কী কী তাদের দরকার হইতে পারে, তো আমরা সেম ঔষধ মিলে একটা সেট আপ তৈরি করছি, যেটা হইতেছে আমাদের ভিতরে। তো দেখি, দোয়া করবেন আমাদের এই সেট আপটা যাতে একেবারে পরিপূর্ণ হয়। অনেক কাজ আছে, অনেক কাজ আছে, ডিটেলি একটু পরে আমরা একটা কাজ শুরু করবো, একটা ক্লিপ দিয়ে দিব। তো আই হোপ আমাদের স্বপ্নের মতোই আমাদের স্বপ্নের ড্রাগন পার্কটা হয়ে দাঁড়ায়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক, অ্যান্ড আপনারা দেখতে থাকেন অবস্থা।